স্বচ্ছতাই যেন বিশেষ আরেক সেবা, স্বচ্ছতাই পারে রোগ থেকে দূরে রাখার। স্বচ্ছতা মাটি মা ময়লা হতে দেয় না, ময়লামুক্ত মাটি বৃক্ষরোপণের জন্য যেন খাঁটি। তাই তো দেশে প্রধানমন্ত্রী 1 অক্টোবর সকাল 10টা থেকে 1 ঘন্টা সভায় পরিপ্রেক্ষিতে শ্রমদানের আহ্বান। প্রধানমন্ত্রীর আহ্বান সম্মান জানিয়ে রাজ্যে সর্বত্র সাফাই অভিযান চলে 1 ঘন্টা ব্যাপী। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে জেলারও সাফাই অভিযান চলে, নেই ব্যতিক্রম করিমগঞ্জ জেলাও। পরবর্তীতে শহরে বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চলে, পৌরসভা সহ অন্যান্য কার্যালয় কর্মীরা তাতে সামিল হন। জেলাশাসক মিডিয়ার সামনে উল্লেখ করেন, সাফাই অভিযানে যোগদান করেছেন। আমাদের করিমগঞ্জেও 27টি ওয়ার্ড এবং করিমগঞ্জের ল কলেজ, করিমগঞ্জ কলেজ, রবীন্দ্রসদন কলেজ, বিভিন্ন স্কুল, বিভিন্ন এনজিও সবাই মিলে আজকে এই সাফাই অভিযানে যোগ দিয়েছেন। এটার মূল অর্থ হচ্ছে আমরা যেন সবাই নিজেরা নিজের এই শহরকে, নিজের বাড়িকে সুন্দর করে রাখি, সেটাই একটা শিক্ষা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম, যাতে আমরা তার থেকে কিছু শিখে স্বচ্ছতার দিকে আমাদের নজর যায়। কারণ আমরা যত দিন যাচ্ছে আমাদের শহরের মধ্যে
গার্বেজ জমছে সেইগুলো কীভাবে রক্ষা করা যায় আজকে এটা একটা আমরা এই কাজ করে আমরা নিজেকে এটাই শিখছি নিব যে আমরা যেন আমাদের জাবরাগুলো যাতে আমরা পরিষ্কার করে রাখি তবেই আমাদের শহর আমাদের সুন্দর হবে। তাই আমি যারাই আমাদের এই আজকের এই প্রোগ্রামে যোগদান করেছেন সকলকে করিমগঞ্জের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তৎসঙ্গে সবার কাছে অনুরোধ রাখছি আজকের এই এক ঘন্টার কর্মসূচি আগামী দিনের আমাদের যেন সেটা জীবনের সঙ্গী হয়ে থাকে, সুযোগ পেলেই যেন আমরা আমাদের জীবনের একটু সময় যাতে আমরা এই সবাই কাজে সহযোগিতা করতে পারি। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। जिसमें वार्ड में श्रमदान का आयोजन किया गया है जिसके तहत एक घंटे में जितने भी इंस्टीट्यूशन हैं जितने भी लोग हैं रेजिडेंट एसोसिएशन हैं पुलिस पीएचई जिला परिषद के वहाँ सारे ग्राम पंचायत के लोग श्रमदान करके अपने आसपास के जगहों को साफ सुरक्षित करने का प्रयास कर रहे हैं। इसके अंतर्गत मोर देन 1000 इवेंट्स क्रिएट किए गए हैं जिसमें लोगों को भी रिक्वेस्ट किया गया कि आके अपने मार्केट स्पेसेस को कम्युनिटी स्पेसेस को साफ करें और अभियान को सफल करें। মহিলাদের বিশাল র্যালির মাধ্যমে রামকৃষ্ণনগর পুরো এলাকায় অমৃত কলস যাত্রার মাটির সংগ্রহ। দিল্লির অমৃত বাটিকা উদ্যান নির্মাণে কলস যাত্রার মাধ্যমে মাটির সংগ্রহ অভিযান রামকৃষ্ণনগর পুরো এলাকায় অনুষ্ঠিত হয় শনিবারে। পৌরসভার 10টি ওয়ার্ডের 25টি বাড়ি থেকে মাটির সংগ্রহ হয়। এরপর জীবন্ত ভারত মাতা প্রতিকৃতি নিয়ে শহরের প্রধান সড়কে মিছিল করেন পুরনেত্রী প্রতিমা নাথে নেতৃত্বাধীন পুরবটির ওয়ার্ড কমিশনার এবং অন্যান্যরা। ভারত মাতাকে জয় স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। এছাড়া মিছিলে ছিল দেশাত্মবোধক সঙ্গীত। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরনেত্রী প্রতিমা নাথ বলেন, দিল্লির অমৃত বাটিকা উদ্যানে দেশের প্রতিটি প্রান্ত থেকে সংগৃহীত মাটি দিয়ে তৈরি হবে। বলেন, রাজ্যে প্রতিটি এলাকার কলস যাত্রার মাধ্যমে সংগৃহীত মাটি গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে গিয়ে জমা হবে। এরপর 27 অক্টোবর রাজ্যে প্রতিটি প্রান্ত থেকে সংগৃহীত মাটি 270টি কলসে করে রাজধানী এক্সপ্রেসের একটি কামরায় তুলে দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে। দিল্লিতে এই কলসগুলি রাখা হবে অসম ভবনে। এরপর কেন্দ্রীয়ভাবে দেশে প্রতিটি প্রান্ত থেকে আসা মাটি দিয়ে তৈরি হবে কর্তব্যপথ। জাতীয় যুদ্ধ স্মারক স্থলের নিকটে তৈরি হবে অমৃত বাটিকা বা অমৃত উদ্যান। পুরনেত্রী বলেন, সরকারের উদ্দেশ্য হলো গোটা ভারতকে একসূত্রে বাঁধা, দেশাত্মবোধক জাগানো। বলেন, ভারতের অর্থনৈতিক উন্নতি ঘটছে, প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে দেশের। নিকট ভবিষ্যতে দেশের এমন অগ্রগতি অক্ষুণ্ণ থাকলে বিশ্বগুরু হবে দেশ। কিন্তু দেশের মানুষের যদি দেশপ্রেম না থাকে তবে বিশ্বগুরু কেমন করে হবে দেশ? উল্লেখ করেন, দেশে প্রতিটি মাণুষ যখন দেশকে ভালোবাসবে মনে প্রাণে সেদিনই হব আমরা বিশ্বগুরু। ফলে এইসব ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সরকার চাইছে গোটা দেশকে একসূত্রে বাঁধতে। সরকারের এমন পদক্ষেপ মোটেও রাজনৈতিক ফায়দার জন্য নয়, শুধুমাত্র মানুষের ভিতরে থাকা দেশপ্রেম জাগিয়ে তোলা বলে উল্লেখ করেন। ওই দিনের কলসযাত্রায় ওয়ার্ড কমিশনারের মধ্যে সামিল ছিলেন ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব, বিশ্বতোষ ভট্টাচার্য, মুন্না দত্ত চৌধুরী, সন্দীপ দত্ত, আতসী ভট্টাচার্য, প্রীতম পাল, নিলয় সরকার। ৭৫তম স্বাধীনতা আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারত সরকারের যে অনুমোদিত প্রকল্প সেই প্রকল্পে আমরা 8 অক্টোবর আমরা শিলাফলকম স্থাপন করেছি, বীরদের প্রতি সম্মান জানিয়েছি এবং আমরা বৃক্ষ রোপণ করেছি। সেই আজাদী কা অমৃত মহোৎসবগুলোকে আজকে আমাদের রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে অমৃত কলস যাত্রার ব্যবস্থা করা হয়েছে। আমাদের রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির 10টা ওয়ার্ড থেকে শোভাযাত্রা করে প্রতিটি গড় থেকে আমরা মাটি সংগ্রহ করে র্যালি করে আমরা মিউনিসিপ্যালিটির সামনে এসে আমাদের পুরো মিউনিসিপ্যালিটি এলাকা আমরা র্যালি করেছি। আমাদের 10টা ওয়ার্ড থেকে আমাদের সবাই জনসাধারণ সব জনসাধারণ আমাদেরকে হেল্প করেছে এবং আমাদের এখানে উপস্থিত সবাই যারা হয়েছি সবাইকে আমি ধন্যবাদ জানাই।
अमृत कलश यात्रा सहयोगिता करे अमृत कलश यात्रा के सम्पूर्ण सफलता करे दिएछेन। आगामी दिने आशा करब एभावे आमादेरके सहयोगिता करबेन एवं आगामी दिने एगिए नेवार चिंता सेटा आमरा माथाय निये आमार एई बक्तव्य आमि शेष करछि। বয়োজ্যেষ্ঠদের জন্য আজ যেন বিশেষ দিন, কেননা আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। এই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে উদযাপন করা হলো আন্তর্জাতিক বরিষ্ঠ দিবস। সেবা এ হেলথ এজেট গ্রুপ কার্যক্রম আয়োজন বিশেষ ভূমিকা গ্রহণ করেন। স্থানীয় বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রাঙ্গণে দিবস উদযাপনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অতিথিরা। বৃদ্ধাশ্রমে কিভাবে বরিষ্ঠদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনের কর্মকর্তারা তা তুলে ধরেন। সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা সহ কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। অতিথিদের একাংশ ছিল অন্যান্য কর্মসূচি। সেবা সংগঠনের কর্ণধার অর্পণা দেব মিডিয়ার সামনে বলেন, আজও অপর্ণা ম্যাডাম বা অন্য কেউ বেলাভূমির জন্য যখনই ডাকলেন, শুধু বেলাভূমির জন্য নয়, অমৃত যাতে এটা করতে পারি। সত্যিকা শুক্লবৈদ্য, সুকল্প ভট্টাচার্য মেধা পুরস্কার। এটা জন্মসূত্রে পাওয়া একটা কথা এবং তার একটা প্রশ্ন আমার মা আমাকে দিয়েছিলেন। আমি আজকের এই প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে আমি বিশ্বের সর্বত্র যত প্রবীণ নাগরিকরা আছেন তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। পরমেশ্বরের কাছে প্রার্থনা করব তারা সবাই যেন সুখে শান্তিতে বাস করতে পারেন এবং এই আশীর্বাদটুকু করে যাতে আমরা যারা বেঁচে উঠতে আছি আমরা এই পৃথিবীটাকে যেন প্রবীণ নাগরিকদের বাসযোগ্য হিসাবে রাখতে পারে। অত্যন্ত দুর্ভাগ্য যখন কোনো পরিবারে গিয়ে দেখা যায় কোনো একজন প্রবীণ নাগরিক বৃদ্ধ বা বৃদ্ধা অবহেলিত অবস্থায় পড়ে আছেন, তখন বড় কষ্ট হয়। অনধিকার চর্চা করতে যাওয়া মুশকিল, আইনের একটা মারপেচ আছে, অথচ বিবেক বলছে ওনাকে এই মুহূর্তে এখান থেকে উদ্ধার করে আমরা নিয়ে আসব। এই বাধ্যবাধকতাগুলো আছে। অনেকেই আমাদের কাছে আসেন যে আপনারা কি এই বৃদ্ধাবাসে অসহায় অনাথ লোকদেরকে রাখতে পারেন না? আমি তখনই বলি আমরা হাজারও রাখতে পারি আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন। আমাদেরকে কে সাহায্য করবে? একটা পথদ্বৈত এখানে আছে। কিছু সময় আগে আমি জেলাধিপতির সঙ্গে আলাপ করেছিলাম, সরকার অনুদান কেন দেয় না? ভারতীয় সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সামাজিক যে পরিমণ্ডল, তার যে আদর্শগত দিক, সেদিক থেকে আমাদের কর্তব্য হচ্ছে মা বাবা গুরুজনদেরকে দেখে রাখার, সেবা করা। এটা শাস্ত্র বলছে পুণ্য পথ, যেখানে শুরুতেই বলা হচ্ছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, গুরুদেব ভব। ইদানিংকালে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষে এই কাজটা শুরু করেছে। ছোট ছোট কচিকাতারা ঘুম থেকে উঠার সময় মাতৃবন্দনা, পিতৃমাতৃ চরণ স্পর্শ করে যাতে তার নামে এইরকম একটা দায়িত্ববোধ তাদের উপরে শিক্ষা দেওয়া হচ্ছে, নৈতিক শিক্ষা। অভিযান চলছে এবং এতেও আমরা সামিল হয়েছি। হওয়ার পরে আমরা আমাদের অনুষ্ঠানে গিয়েছি। আসলে এই আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসটা আমাদের কাছে একটা বিশেষ দিন, যেহেতু আমরা প্রবীণ দিন নিয়ে কাজ করি। তো আসলে প্রবীণ দিন নিয়ে কাজ করতে গেলে মনে হয় প্রতিটা দিনই আমাদের কাছে একটা বিশেষ দিন। তবু যেহেতু একটা দিন ধার্য করা আছে, আর এই দিনে আমরা যেটা মনে করি যে আমাদের একটা মিলন মেলা মতো হয়, যাদের সঙ্গে আমাদের সবসময় দেখা হয় না, সবসময় আমরা কাছে যেতে পারি না, আজকের এই বিশেষ দিনে আমরা সবাইকে কাছে পাই। প্রবীণ নাগরিক দিবসের মূল যেটা উদ্দেশ্য, যে আজীবন যারা সমাজে পরিবারে রাষ্ট্রের জন্য অবদান রেখে যাচ্ছেন, সে যেভাবেই হোক, চাকরি সূত্রেই হোক, নিজেদের কর্মক্ষেত্রে বা কর্ম করে, তাদের প্রতি সম্মাননা জ্ঞাপন করাটাই মূল উদ্দেশ্য। সেই সঙ্গেও আমরা সামিল হয়েছি এবং আমাদের যে বৃদ্ধাবাস বেলাভূমি, যাদের সঙ্গে আমাদের সারাদিন রাত কাটে, তাদেরকে নিয়ে
এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাদের অভিভাবক আছে, তাদের সবাইকে নিয়ে আমরা এই দিনটা উদযাপন করি। আর বিশ্বের সমস্ত প্রবীণরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং পরিবারে ওরা আবৃত হয়ে থাকুক, এই ভালোবাসাটুকুই জানাই, শ্রদ্ধা জানাই। সবাইকে নমস্কার। করিমগঞ্জে আয়োজন হতে চলছে লোক সংস্কৃতি সেমিনার। করিমগঞ্জে প্রতিষ্ঠিত সংগঠন রবিবারে সাহিত্য আড্ডা ও কলকাতা জাতীয় লোক সংস্কৃতি পরিষদ যৌথভাবে আয়োজন করছে লোক সংস্কৃতি সেমিনার। আয়োজকদের পক্ষে গৌতম চৌধুরী নারায়ণ মোদক মিডিয়ার সামনে উল্লেখ করেন, রবিবারে সাহিত্য আড্ডার উদ্যোগে প্রথমবারের মতো বড় ধরনের সেমিনার আয়োজন হচ্ছে করিমগঞ্জে। 8ই অক্টোবর কার্যক্রম আয়োজন হবে শহরের জেলা আয়ুক্ত ভবন সংলগ্ন সরদা বিবাহ মঙ্গলিক ভবনে। অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ থেকে আগত লোক সংস্কৃতি গবেষক সজলকান্তি সরকার, আরেক সাহিত্যিক গবেষক সুজাতল হক, অধ্যাপিকা ও গবেষক রেখা রানী বসু, কলকাতার আরেক বিশিষ্ট কবি লেখক ডক্টর তাপসী ভট্টাচার্য, রয়েছেন ব্রহ্মপুত্র সহ বরাক উপত্যকার কবি লোকজনেরা। অনুষ্ঠান সফল করতে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। রবিবারে সাহিত্য আড্ডা আর জাতীয় লোক সংস্কৃতি পরিষদ কলকাতা, আমরা যৌথ উদ্যোগে এখানে সারদা বিবাহ ভবনে একটা অনুষ্ঠান করি। আর মূলত এটা লোক সংস্কৃতির উপরে সেমিনার, এটার উপরে বেশি গুরুত্ব। আমরা এই সেমিনারে অংশগ্রহণ করব বাংলাদেশ থেকে লেখক গবেষকরা, কলকাতা থেকে আইবেন, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট যারা লোক সংস্কৃতি গবেষক তারাও থাকবেন। তো সেই জায়গাতে আমাদের এখান থেকে কিছু গবেষণাপত্র বা আর্টিকেল যেটা সেমিনারে সাধারণত সাবমিট করা হয় সেগুলো এখানে দাখিল করা হবে, প্রতিবেদন পাঠ করবেন, নিজস্ব গবেষণার বিষয় বা আলোচনার বিষয় বা গবেষণাপত্র হিসাবেই এটাকে আমরা ধরতে পারি। তো সেগুলো এখানে সাবমিট করা হবে। আর সঙ্গে তো আমাদের নিজস্ব অনুষ্ঠান থাকবে, যে আমাদের পূজা সংখ্যা, রবিবার সাহিত্য আড্ডার পূজা সংখ্যা, সেই পূজা সংখ্যাটাও সেখানে তৃতীয় ভবনের সাহিত্য, সেটাও সেদিন উন্মোচিত হবে, উন্মোচন করবেন ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী। লোকসংস্কৃতি বা লোকসাহিত্য পরিষদ, জাতীয় লোকসংস্কৃতি পরিষদের তাদের যে মুখপত্র লুকজ বা লুকজ ওই দিন এখানে উন্মোচিত হবে। অন্যান্য কিছু গ্রন্থ উন্মোচিত হবে, সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, কবিতার কলাজ এইগুলো থাকবে। তো করিমগঞ্জবাসীর কাছে আমাদের আবেদন, যে সেই অনুষ্ঠানটি যাতে আপনারা সবাই উপস্থিত থেকে সফল করুন, কারণ এই ধরনের সেমিনারের একটা গুরুত্ব থাকে। এই লোক সংস্কৃতি সমৃদ্ধ বরাক উপত্যকা এবং সিলেট অঞ্চল, সেই লোক সংস্কৃতির উপরে বা বাহিরের যে লোক সংস্কৃতিও আছে, ত্রিপুরা ভিত্তিক বা ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক, যে বাংলাদেশ ভিত্তিক যে লোক সংস্কৃতি আছে, সেই লোক সংস্কৃতি তো আমাদের জড়ের কথা বলে। তো সেই বিষয়গুলো মানুষের কাছে বা মানুষের জানাটা প্রয়োজন। এই মুহূর্তে যখন মানুষ তার নিজস্ব জড় থেকে, নিজের যে প্রাচীন অস্তিত্ব থেকে সরে আসা প্রবণতা, সেটা থেকে হয়তো কিছুটা আমরা একটা পথ দেখাতে পারি। তো আমি আবেদন রাখছি রবিবার সাহিত্য আড্ডার পক্ষ থেকে, যে আপনারা সাংবাদিক বন্ধুরা সেদিন সেখানে উপস্থিত থাকবেন এবং সেই অনুষ্ঠানকে আপনারা জনসমক্ষে তুলে ধরার জন্য সেই বৈদ্যুতিন চ্যানেল বলুন বা আপনার পত্রিকার মারফতই বলুন, আপনারা জনসমক্ষে তুলে ধরবেন এবং 8 তারিখের অনুষ্ঠান আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে, মানুষের কাছে আজকে পৌঁছে দিতে চাই। আপনারা সেই ব্যাপারে সবসময় রবিবারের সাহিত্য আড্ডার সঙ্গে আপনারা আছেন এবং এই বিষয়ে আপনারা থাকবেন,
সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। লোকসাহিত্য বর্তমান যে সময়ে কিন্তু আমরা দেখতে পাই এগুলো যেমন একটু বিলুপ্তির পথে, কিন্তু যারা লেখালেখি করেন, যারা কবি সাহিত্যিক আছেন, প্রাবন্ধিক আছেন, তাদের একটি দায়বদ্ধতা থেকে যায় যে আমাদের লোকসংস্কৃতি লোকসাহিত্যকে তুলে ধরা বা যেগুলো হারিয়ে যাচ্ছে তাকে আমরা আবার নিয়ে আসা, এই যে এই ভাবনা থেকেই আমাদের এই সেমিনার। তার মূল বিষয় হচ্ছে লোকসংস্কৃতি ও তার ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা আমাদের অস্তিত্বকে আমরা জানার চেষ্টা করছি, এটা নিয়ে এই সেমিনার। তার পাশাপাশি আগেই আমার অগ্রজক প্রতিম বন্ধুবর উল্লেখ করেছেন যে আমাদের রবিবারের সাহিত্য হচ্ছে তৃতীয়ভুবনের সাহিত্য, লোকজ সাহিত্য পত্রিকা ছাড়াও আরও অন্যান্য পত্রপত্রিকা গ্রন্থ এখানে উন্মোচিত হবে। আমি শুধু একটি কথাই বলতে পারি, আমাদের যারা সাহিত্য করেন তাদের কাছে এবং যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরও একটি দায়বদ্ধতা থেকে যায় যে এই ধরনের অনুষ্ঠানকে যাতে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসা। তাই সবাইকে আমি আন্তরিকভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আবেদন করছি। ধন্যবাদ সবাইকে। আপনি কি নতুন বাইক কিনতে চান? তাহলে দেরি করবেন না, আজই আসুন কেজে অ্যাসোসিয়েটস। শিলচর সোনাই রোড জাভা শোরুমে আপনাদের জন্য বাম্পার অফার নিয়ে এসেছে জাভা অ্যান্ড ইয়েস দি। যোগাযোগ নম্বর হচ্ছে 8099658750 এবং 7086820939। কী কী অফার চলছে ফোন করে জেনে নিন। আপনি কি নতুন বাইক কিনতে চান? তাহলে দেরি করবেন না, আজই আসুন কেজে অ্যাসোসিয়েটস। শিলচর সোনাই রোড জাভা শোরুমে আপনাদের জন্য বাম্পার অফার নিয়ে এসেছে জাভা অ্যান্ড ইয়েস দি। যোগাযোগ নম্বর হচ্ছে 8099658750 এবং 7086820939। কী কী অফার চলছে ফোন করে জেনে নিন।